দেখতে পারেন এটা শুধু জায়েদ খানের উপর অনিচ্ছাকৃতভাবে একটা দোষারোপ করছে ইচ্ছাকৃতভাবে দোষারোপ করবে জায়েদ খান এখনো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক তাকে হেস্তনেস্ত তাকে অপমান করার জন্য এই কাজটি করেছে আমি আরো বলতেছি ইতিমধ্যে সরকার আমার মাথা কি ক্যামেরা রাখছে কি করব যে অপরাধী তাকে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে তারকে বিচারের আওতায় আনছে এই যে মিথ্যা কথা বলে মিথ্যা প্রপাগান্ডা করে এই যে একটা মানুষকে মান ইজ্জত তার ব্যক্তিগত জীবন এবং শিল্পীদের সমাজের শিল্পী সমাজের মান ইজ্জত দুর্নীতি যারা করছে তাদের আমরা এই সংবাদের মাধ্যমে সরকারের কাছে বিচার চাচ্ছি তাদের গ্রেফতার করা হোক অস্থিতে গ্রেফতার হোক কি বলেন আপনারা বিপক্ষ যারা আছে তারাই এটা করছে কেউ সামনে আসছে কেউ আছে পিছনে এই হলো ঘটনা আমরা যারা শিল্পী অরিজিনাল অনেক শিল্পীরা এখানে আছে সবাই তো এটা চাচ্ছে কেউ তো চাবে না একজন অপরাধী আইনের আড়ালে থাকুক অপরাধী চিহ্নিত নক আপনারাও চাবেন না সব অপরাধী চিহ্নিত যে কোনো অপরাধের অপরাধী চিহ্নিত একজন শিল্পী শিমু আমাদের শিল্পী আমার জুনিয়র আমার কাছের লোক শিল্পী তার সাথে অভিনয় করছি ভালো একটা মেয়ে আমাদের জগতে ভালো আমাদের সম্মান করে সহযোগী সদস্য সহযোগী সদস্য আমাদের গঠনতন্ত্রে তিন ধরনের শিল্পী আছে একজন আজীবন সদস্য একজন আপনার সহযোগী সদস্য আর পূর্ণ যারা পূর্ণ সদস্য তারা ভোটাধিকার পাবে আর সকল সুবিধা পাবে যারা সহযোগী সদস্য তারা ভোটাধিকার পাবে না পাবে না তারা অন্য অন্য সকল সুবিধা পাবে এখানে সদস্য আছে আর আজীবন সদস্য সুবিধাও পাবে ভোটাধিকার পাবে সে প্রার্থী হতে পারবে না এটা হলো আমাদের গঠনতন্ত্রের কথা সেখানে গঠনতন্ত্রের এক আমরা গায়ের বলে করি না গঠনতন্ত্রের আলোকে বলা আছে পূর্বে কখনো ভুলক্রমে যে পূর্ণ সদস্য হওয়ার উপযুক্ত না তাকে যদি পূর্ণ সদস্য দেওয়া হয় যাচাই বাছাই করে তাকে তার মান নির্ণয় করা যাবে কাকে বাদ দেওয়া